হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? রঙিন খাবার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ম্যাঙ্গো মিল্ক শেক। আমি তার জন্য এখানে দুটো আম নিয়ে নিয়েছি। দেখুন, আমের ছালগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এইরকম কুড়নির সাহায্যে কুড়িয়ে নেব আমগুলো। দেখুন, সমস্ত আমগুলো কুড়িয়ে নিয়ে এইভাবে সত্ব বের করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো অল্প পরিমাণ দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হানি। আপনারা এখানে সুগারও ব্যবহার করতে পারেন, কিন্তু এটা হেলদি বানানোর জন্য আমি সুগার ব্যবহার করলাম না, মধু দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন, খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দেখুন, মিল্ক শেকটা আমি গ্লাসে গড়িয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে দেবো কয়েকটা টুকরো করে রাখা আম। ওপর থেকে দিয়ে দেবো কিছু কিশমিশ। আপনারা এখানে চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিতে পারেন উপরে। দেখুন, খুব সহজেই তৈরি হয়ে গেল ম্যাঙ্গো মিল্ক শেক। আমি এটা মিক্সি ছাড়াই বানালাম, আপনারা দেখতেই পেলেন খুব সহজেই মিক্সি ছাড়া ম্যাঙ্গো মিল্ক শেক বানানো যায়। এটা গ্রীষ্মের দুপুরে খুবই খেতে অসাধারণ লাগে। আপনারা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, দোকানে না কিনে খেয়ে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমি যখন নতুন কোনো ভিডিও দেবো নোটিফিকেশান আপনাদের কাছে ঝটপট পৌঁছে যাবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।